2020-2021 শিক্ষাবর্ষের এইচএসসি বিএম একাদশ শ্রেণীর সকল ভর্তিকৃত শিক্ষার্থী, তোমাদেরকে মনোয়ারা আজমত আলী কলেজে সুস্বাগতম। আমি মোসাম্মদ নাজমা আক্তার, প্রভাষক হিসাবরক্ষণ, মনোয়ারা আজমত আলী কলেজ, কুষ্টিয়া। মোবাইল 01718242526, ইমেল nazma257mac@gmail.com। কলেজের নামকরণ প্রসঙ্গে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে মা জান্নাতবাসী মা মনোয়ারা এবং তার স্বামী আজমত আলী দুজনের নামে নামকরণ হয়েছে মনোয়ারা আজমত আলী কলেজ, আরসিআরসি স্ট্রিট, নতুন কোটপাড়া, কুষ্টিয়া। মা মনোয়ারা নিঃসন্তান হয়েও শত সন্তানের জননী হয়েছেন। মনোয়ারা মায়ের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই কলেজ, যার পূর্ণ নাম মনোয়ারা আজমত আলী কলেজ, যিনি তার জীবদ্দশায় সমস্ত সম্পত্তি কলেজকে দিয়ে দিয়েছেন, যার ছোট বোন ভগ্নিপতি কলেজ প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। মনোয়ারা মায়ের ছোট ভাই এই কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আনসার আলী, যিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করেন ও শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্য সকল বিষয়ে খোঁজ খবর রাখেন। যদি মা মনোয়ারা পৃথিবীতে না জন্ম নিতেন, তাহলে আজকের আমাদের এই মনোয়ারা আজমত আলী কলেজের সৃষ্টি হতো না। তিনি ইহলোক ত্যাগ করেন 2012 সালের 20শে ডিসেম্বর। এই হলো তোমাদের মনোয়ারা মায়ের সেই ভবনটি যেখানে তিনি বাস করেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত, এবং পরবর্তীতে এটা সম্পূর্ণ কলেজের হয়ে গেছে, যেটা 1999 সালে প্রতিষ্ঠিত হয় এবং তিনি 2012 সালের 20শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব, যার বিষয় কোড 18-16। যেহেতু আমরা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের এই বিষয়ের উপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কিভাবে মান বন্টনটা আছে সেটা দেখে নেওয়া যাক। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল যার পূর্ণ মান 100, এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক মূল্যায়ন হবে 40 নম্বরের এবং চূড়ান্ত মূল্যায়ন হবে 60 নম্বরের। কলেজের অভ্যন্তরীণ মূল্যায়ন তত্ত্বীয় 40, এখানে কোনো প্র্যাকটিক্যাল নাম্বার নাই। এটা হলো অভ্যন্তরীণভাবে তোমাদেরকে অর্জন করতে হবে। কিভাবে? অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নিয়মিত উপস্থিত থাকতে হবে, তোমার পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকতে হবে, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক ভালো রাখতে হবে, কলেজ ক্যাম্পাসের পরিবেশে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, পরিবেশ সুরক্ষা করার দায়িত্ব তোমার সম্পূর্ণ নিজের, পোশাক পরিচ্ছদটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিত হতে হবে, নিজেকে সঠিকভাবে উপস্থাপন করে তোমার ধারাবাহিক মূল্যায়নের নাম্বার অর্জন করতে হবে। এরপরে এসো কারিগরি শিক্ষা বোর্ডে চূড়ান্ত মূল্যায়ন,
সেটা 60 নম্বরের পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে, এবং এটা কলেজ ক্যাম্পাসের বাইরে কেন্দ্রে যেতে হবে। সেখানে তোমাকে অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলে 60 নম্বরের পরীক্ষায় প্রশ্নপত্র দেয়া হবে পরীক্ষার, এবং তোমাকে অংশগ্রহণ করতে হবে অর্থনীতি ক অংশে এবং খ অংশে বাণিজ্যিক ভূগোল। অর্থনীতি অংশে নম্বর থাকবে 36 এবং বাণিজ্যিক ভূগোল অংশে নম্বর থাকবে 24, মোট 60। তত্ত্বীয় চূড়ান্ত ক বিভাগে অর্থনীতি অংশে 36 নম্বরের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, রচনামূলক প্রশ্ন থাকবে 6টি, 6টির মধ্যে 3টির উত্তর করতে হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 8। তাহলে 3টি প্রশ্নের মান কত হবে, 3 * 24, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, 8টি প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে 4টি। এই 4টি প্রশ্নের প্রত্যেকটির মান হচ্ছে 3, তাহলে 3 * 12, এবার কত হলো, 24 এবং 12 মিলে 36। এইবার আসো খ বিভাগ বাণিজ্যিক ভূগোল অংশে। বাণিজ্যিক ভূগোল অংশে তোমাকে 24 নম্বরের অ্যান্সার করতে হবে, তার মধ্যে রচনামূলকে 16 এবং সংক্ষিপ্তে 8। রচনামূলক প্রশ্ন থাকবে 4টি, 4টি প্রশ্নের মধ্যে তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের নাম্বার হলো 8, তাহলে 8 * 2 = 16। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, 4টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান হলো 4, তাহলে 4 * 2 = 8। এবার বলো মোট কত হলো, 16 এবং 8 মিলে মোট 24। তাহলে বাণিজ্যিক ভূগোলে আমরা 40 নম্বরের অ্যান্সার করব। এবার মানবন্টনটা আমরা এক নজরে দেখে নিই। দেখো অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে 100 নম্বরের মধ্যে আছে ধারাবাহিক মূল্যায়ন, কলেজ অভ্যন্তরে যেটা হবে সেটা হলো 40, আর চূড়ান্ত মূল্যায়ন যেটা সেন্টারে গিয়ে বা কেন্দ্রে গিয়ে তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং বোর্ডের প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেটা হলো 60, মোট 100। তাহলে আজকে আমরা মোট নাম্বার কিভাবে বন্টন হলো সেটা দেখলাম। এইবার আসো আমরা কি কি বিষয়ের উপরে পরীক্ষায় অংশগ্রহণ করব, অর্থাৎ সিলেবাসটা আমরা একটু দেখে নিই। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের সিলেবাস এইভাবে আছে, দেখো 1 নম্বরে আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেখানে আছে সংজ্ঞা, প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে। 2 নম্বরে আছে অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা, অর্থাৎ অভাব, উপযোগ ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা আছে। 3 নম্বর চাহিদা, যোগান ও দাম নির্ধারণ, অর্থাৎ চাহিদা সূচি, যোগান সূচি ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা হবে। 4 নম্বরে আছে সামগ্রিক আয়, জিডিপি, মোট জাতীয় আয়, জিএনপি, এনএনপি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। 5 নম্বরে দেখো মুদ্রা, মুদ্রার সংজ্ঞা, কার্যাবলী, মূল্য, মুদ্রাস্ফীতি এসব সম্পর্কে এখানে আলোচনা আছে। 6 নম্বর সরকারি অর্থ ব্যবস্থা, অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ কর, মূসক ইত্যাদি সম্পর্কে আলোচনা আছে। এই গেল অর্থনীতির 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় পড়লেই তোমরা প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর করতে পারবে। এইবার আমরা বাণিজ্যিক ভূগোল অংশে চলে আসি। বাণিজ্যিক ভূগোলের প্রথম অধ্যায় হলো বাণিজ্যিক ভূগোল, এখানে সংজ্ঞা, প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে আলোচনা হবে। 2 পরিবেশ ও জলবায়ু, এই পরিবেশ ও জলবায়ু সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায়ে। 3
কৃষিজ কাজ, প্রাকৃতিক সম্পদ ও শিল্প। এখানে কৃষি সম্পর্কে, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে, শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। নম্বর ৪, বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ বাংলাদেশের অভ্যুত্থান, বাংলাদেশের জন্মকথা, বাংলাদেশের সীমানা, এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায়ে। নম্বর ৫, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থাৎ বাংলাদেশে কিভাবে দুর্যোগ হয়, কোথায় কি প্রতিরক্ষা করা লাগে, এইসব সম্পর্কে এখানে আলোচনা করা হবে। ৬, বাংলাদেশের পরিবহন ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ কিভাবে হয়, রেল, আকাশপথ, স্থলপথ ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তাহলে আমরা অর্থনীতিতে ৬টা অধ্যায় এবং বাণিজ্যিক ভূগোলে ৬টা অধ্যায়, মোট ১২টি অধ্যায়ের উপরে পড়াশোনা করব। কত নাম্বারের জন্য? ১০০ নাম্বারের জন্য, যার অভ্যন্তরে ৪০ অর্জন করতে হবে এবং বোর্ড পরীক্ষায় ৬০ অর্জন করতে হবে। এই ৪০ এবং ৬০ মিলে ১০০ নাম্বার এই ৬, ৬, ১২টা অধ্যায় থেকে আমরা পড়াশোনা করেই অর্জন করব এবং বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করে আসব। তাহলে আজকে তোমাদের সাথে আমরা মানবন্টন এবং সিলেবাস নিয়ে আলোচনা করলাম, আগামীতে আমরা পড়া শুরু করব। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, নিজেদেরকে সুরক্ষা করো, আমার জন্য দোয়া করো। তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ।